আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শেষ পাতায় তুমি এই গল্পের 27 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর সবসময় অ্যাক্টিভ থাকার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করা হলো, এবং পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশান পেয়ে যান আর সবার আগেই দেখতে পারেন। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ফয়াজ মেহের বিস্ময়ের মাঝে উঠে দাঁড়ালো, হাঁটু অবধি গোছানো প্যান্ট টেনে নামাচ্ছে। মেহের তখনও ঠায় বসে আছে। ফয়াজ মেহরের হাত ধরে দাঁড় করালো, মেহেরও দাঁড়িয়ে গেল। ফয়াজ মেহেরকে পা থেকে মাথা পর্যন্ত দেখে মেহরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, লুকিং সো মাচ হট। মেহের ফয়াজের দিকে চোখ বড় বড় করে তাকালো, তারপর নাক শুরু করে বলল, আপনি ইদানিং অনেক বাজে বাজে কথা বলেন, যা মুখে আসে তাই বলেন, লজ্জা শরম একদম নেই দেখছি, এক কথায় লুচু হয়ে গেছেন। ছি, আগে তো এমন ছিলেন না। মেহের ফয়াজের দিকে তাকিয়ে বেশ অবাক হলো, মনে হচ্ছে ফয়াজ কথাগুলো বেশ উপভোগ করেছে। ফয়াজ ভাবলেশহীনভাবে কোমরে হাত দিয়ে এদিক সেদিক দেখছে, আর মেহের ফয়াজকে দেখছে। ফয়াজ আচমকাই মেহেরের ডান বাহু চেপে ধরে টান মারল, মেহের ফয়াজের বুকে হুমড়ি খেয়ে পড়ল। মেহের সরে যেতে নিলে ফয়াজ মেহেরকে দুই হাতে আগলে নেয়। ফয়াজের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে পুরোপুরি। ফয়াজ বলল, কি বললে? আগে এমন ছিলাম না? আগে তো আর এই মেয়ের প্রেমে পড়েনি, ভালোবাসিনি, এখন প্রেমে পড়ে এমন হয়ে গেছি। সব তোমার দোষ, দোষ যেহেতু তোমার, এর ফল তোমাকেই ভোগ করতে হবে, সিম্পল। ফায়াত মেহরের হাত ধরে ঘোরাতে লাগলো, তারপর আবারও নিজের কাছে। মেহরের থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে বলল, আমি বলেছিলাম না মেহের, তুমি নিজেই একদিন আমার বাড়িতে আসবে, তুমি কিন্তু এসেছো। আমি নিয়ে আসিনি কিংবা ফোর্সও করিনি, তুমি যে আসবে সেটাও জানতাম না, তুমি এসেছো, নিজে এসেছো। মেহের আবারও কিছু বলতে যাবে, ফায়াজ মেহরের হাত ধরে ঘোরাতে লাগলো। ফায়াজের এমন ঘোরানোর ফলে মেহরের সিক্স সেন্স বলছে ওর শাড়ি শেষ। ফায়াজ মেহরের হাত ধরে ঘুরিয়ে ফিরিয়ে নাচ করছে। মেহের হঠাৎ করেই থেমে গেল। মেহরের থেমে যাওয়া দেখে ফায়াজ ব্রোকোচকে তাকালো। মেহের দাঁত গিলিয়ে হেসে বলল, গলা শুকিয়ে গেছে, পানি খাবো। ফায়াজ মেহরের হাত ছেড়ে দিয়ে বলল, চলো ভিতরে চলো, আমি যাচ্ছি বলে মেহরের দ্রুত পায়ে একাই ভেতরে ঢুকে গেল। খুচির জায়গায় হাত দিয়ে ধরে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। ফায়াজের রুমে গিয়ে দরজা লক করে দিল। ফায়াজ ওর পিছনে পিছনে এসেছে। মেহরের এমন কাজের আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। ফায়াজ দরজা নক করে বলল, এই তুমি দরজা বন্ধ করলে কেন, কী করছো? মেহের পড়েছে জ্বালায়, কি বলবে, এই শাড়ি নিয়ে কী করবে কিছুই বুঝতে পারতেছে না। কুচিগুলো বের করে আবারও গুছিয়ে নিল, কিন্তু শাড়ির নিচের দিকে কুচির বাজগুলো এলোমেলো হয়ে গেছে। এর মধ্যে ফায়াজ আবারও ধাক্কা দিল দরজা। মেহের বিরক্তি নিয়ে বলল, 2 মিনিট অপেক্ষা করতে পারেন না, আমার কাজ আছে, একটু অপেক্ষা করুন। ফায়াজ থেমে গেল। ফায়াজের মনে হচ্ছে মেহের ওয়াশরুম ব্যবহার করবে তাই ভিতরে গিয়েছে, লজ্জায় বলতে পারছে না। ফায়াজ দাঁড়িয়ে না থেকে নিচে চলে গেল। মেহের মাথা চুলকাচ্ছে, কী করবে বুঝতেই পারছে না। মেহের ফায়াজের আলমারি খুলল, ফায়াজের জামাকাপড় ছাড়াও কিছুই নেই, থাকার কথাও না, কীভাবে থাকবে, মেহের তো কিছু রেখে যায়নি। মেহের তবুও কী মনে করে আশেপাশে আলমারি খুলল। আলমারি খুলে ওর চোখ কপালে, পুরো আলমারি ভর্তি মেয়েদের জামাকাপড়, শাড়ি, লেহেঙ্গা, টপ, সেলোয়ার কামিজ আর হিজাব, এগুলো কোথা থেকে আসলো? মেয়ের নিজের কিছুই রাখেনি এই বাড়িতে, প্রয়োজনীয় জিনিসপত্র সব নিজের সাথেই নিয়েছিল, আর যাওয়ার আগে বাকি সব কিছু এনজিওতে পাঠিয়ে দিয়েছিল, তাহলে এগুলো কার? কিন্তু এ নিয়ে মেহরের মাথা ঘামানোর সময় নেই, আপাতত শাড়ি চেঞ্জ করতে হবে। মেহের একটা ড্রেস নিয়ে চেঞ্জ করে আবারও হিজাব পরিধান করে নিল, তারপর দ্রুত নিচে নেমে গেল। ফায়াজ সিঁড়ি দিয়ে মেহরের নামার শব্দ পেয়ে ঘুরে তাকালো। মেহের সাদা রঙের একটা লং টপস আর জিন্স পরা, মাথায় আগের হিজাব। ফায়াজ মেহেরকে এভাবে দেখে উঠে দাঁড়ায়। মেহের ফায়াজের সামনে দাঁড়িয়ে এক হাতে আরেক হাত ঘষছে। ফায়াজ বুঝতে পারছে না মেহের ওর রুমে কি আলমারি খুলে ওর রাখা জামা পারমিশন ছাড়া পরে নিল, কিন্তু কেন? মেহের কাচেমাচে করতে করতে বলল, শাড়ির কুচি খুলে যাচ্ছিলো তাই উপরে গিয়ে গেলাম ঠিক করতে, কিন্তু পারছিলাম না তাই আলমারিতে ড্রেস পেয়ে পরে নিয়েছি। এই ড্রেসগুলো কার?
মেয়েদের জামা কাপড় আপনার রুমে কিভাবে? ফায়াজ আসল ঘটনা এখন বুঝতে পারলো। তারপর আলতো হেসে বলল, আমার বউয়ের। মেহের বিস্ময় নিয়ে বলল, বউয়ের মানে? ফায়াজ ভাবলেশীনভাবে বলল, বুঝলে বোঝপাতা, না বুঝলে গাছপাতা। মেহের মুখ বাঁকালো ফায়াজের দৃষ্টির আড়ালে। ফায়াজ দুহাত বাজ করে বলল, আমার রুমে নিজেই গিয়েছ, দেখেছ তোমার ফিরে আসার সময় হয়ে গেছে। মেহের কথা ঘোরানোর জন্য বলল, আমাকে যেতে হবে, হোস্টেলে ফিরতে হবে, অনেক সময় পার হয়ে গেছে, আমি যাচ্ছি। ফায়াজ মেহরের কথা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল। ফায়াজ বলল, চলো তোমাকে হোস্টেলে ছেড়ে আসবো। মেহের আগবারই বলল, আমি একাই যেতে পারবো। ফায়াজ ধমক দিয়ে বলল, পাকামো করতে হবে না, তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে? আমি বলছি দিয়ে আসবো, চুপচাপ চলো। মেহের আর কথা বাড়ায়নি, ফায়াজের সাথে ফায়াজের গাড়িতে উঠলো। ফায়াজ গাড়ি স্টার্ট দেয়, মেহের চুপ করে বাইরে দেখছে আর আর চোখে বারবার ফায়াজের দিকেই তাকাচ্ছে। ফায়াজ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, হঠাৎ ফায়াজের হাতের দিকে চোখ পড়ল মেহেরের। ফায়াজের ডান হাতে ব্যান্ডেজ করা। মেহের আঁতকে উঠে বলল, আপনার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে হাতে? কেটে গেছে নাকি? নাকি কোথাও ব্যথা পেয়েছেন? ফায়াজ হুট করে গাড়ি থামিয়ে দেয় একপাশে। তারপর মেহেরের দিকে তাকিয়ে বলল, মরে তো যায়নি, মরে যেতে বলেছিল তো, জাস্ট নিজেকে একটু কষ্ট দিয়েছি। মেহের ফায়াজের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বলল, কষ্ট দিয়েছেন মানে কি? কী করেছেন? আপনি এমন কেন করেন? মেহের ফায়াজের হাতের দিকে হাত বাড়িয়ে আবারও সরিয়ে নিল। ফায়াজ সেটা লক্ষ্য করে স্টিয়ারিং ছেড়ে গাড়ির গ্লাস বন্ধ করে দিল। মেহের সেদিকে দেখে ফায়াজের দিকে প্রশ্নার্থক দৃষ্টি দিল। ফায়াজ মেহেরের দিকে আগাচ্ছে। মেহের পেছাতে পেছাতে গাড়ির দরজার সাথে মিশে গেছে, মনে হচ্ছে দরজা বেদ করে বের হয়ে যাবে। মেহের বলল, আপনি এভাবে আমার দিকে আগাচ্ছেন কেন? ফায়াজ বাঁকা হেসে বলল, এই যে তুমি আমার বউয়ের জন্য কেনা জামা বিনা পারমিশনে পরে নিলে, সেটাকে ঠিক করেছ? মেহের ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে নাবোধক ইশারা করে দিল। ফায়াজ আবারও হাসলো, মনে মনে বলছে, কি বোকা মেয়ে, আর সাথে বোকার মতো উত্তর। ফায়াজ ডানগাল চুলকে বলল, তাহলে এর জন্য তো একটা শাস্তি পেতেই পারো। মেহেরের কাছে ফায়াজের ভাবসাব ভালো ঠেকছে না, তাই নড়াচড়া করতে করতে বলল, আমার কাছে আসবেন না। মেহের মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ফায়াজ মেহেরের মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, কি বলেছিলে তখন? আমি লজ্জু হয়ে গেছি? মেহের দ্রুত মাথা নাড়িয়ে বলল, না একদম না। ফায়াজ মেহরের কথা শুনে ফিক করে হেসে ফেলল। তারপর মেহরের ঠোঁটের নিচে তিলে শব্দ করে চুমু খেল। মেহের যেন ফ্রিজড হয়ে গেল, চোখ বড় বড় করে আছে, নড়তে পারছে না। একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল সারা শরীর জুড়ে। ফায়াজ থেমে থাকেনি, মেহরের নাকের ঢোকায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। মেহের বাকরুদ্ধ হয়ে গেছে, নিজের অজান্তেই চোখ বন্ধ করে নিল। ফায়াজ সরে যাওয়ার পরেও মেহের চোখ বন্ধ করেই আছে। ফায়াজ মেহরের দিকে তাকিয়ে মুচকে সে গাড়ি স্টার্ট দিল। মেহরের টনক নড়ে, মেহের লজ্জায় অন্যদিকে ঘুরে গেল। সারা রাস্তার ফায়াজের দিকে তাকায়নি। হোস্টেলের সামনে গাড়ি থামতেই মেহের দ্রুত গাড়ি থেকে নেমে গেল। তারপর ফায়াজের দিকে না তাকিয়েই বলল, আসলেই একটা লুচু, লুচু নাম্বার ওয়ান। মেহের দ্রুত ভিতরে ঢুকে গেল। ফায়াজ সেখানেই বসে বসে হাসছে। এদিকে মাহি ওর ছেলের মিশনকে ঘুম পাড়িয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আনমনে কী যেন ভাবছে। তুর্য ল্যাপটপে অফিসের কাজ করছে, মাহিকে কিছুদিন যাবত আপসেট লাগছে কী জানি ভাবে সারাক্ষণ। তুর্য মাহির পাশে এসে কখন বসেছে খেয়ালই করেনি। তুর্য বলল, মাহি। মাহির ঘুম ওর ভাঙল। মাহি তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, মাহি কী হয়েছে তোমার, কী এত ভাবো? মাহি লুকিয়ে বলল, কই কিছু না তো। তুর্য বলল, মাহি তুমি কি কিছু লুকাচ্ছ, কী হয়েছে তোমার, আমাকে বলো। মাহি বলল, তুর্য আমি অনেক আপসেট, কিন্তু কী নিয়ে আপসেট তুমি আমাকে জিজ্ঞাসা করো না, আমি তোমাকে এখনই বলতে পারবো না, তোমাকে বলবো তবে আমার সময় প্রয়োজন, প্লিজ তুর্য জোর করো না। তুর্য বিষয়টা বুঝতে পারছে না, কিন্তু মাহিকে জোরও করতে পারছে না। আলতু হেসে বলো, ঠিক আছে যখন ইচ্ছে হয় বলো, আমি তোমাকে প্রেশার দিব না, কিন্তু এভাবে মন খারাপ করে থেকো না, তুমি এখনও পুরোপুরি ফিট নও। মাহি আলতোভাবে হাসলো, কিন্তু ওর মনের আকাশে যে কালো মেঘেরা ছেয়ে গেছে তা দূর হচ্ছে না। মনে হচ্ছে দিন দিন বেড়েই চলছে, সব ভারী লাগছে, জীবনটা বিষাদ লাগছে, কিছুই ভালো লাগছে না, মানুষের যন্ত্রণা বেড়ে চলছে। তুর্যকে কী করে বলবে? তুর্য এত বিশ্বাস করে আত্ম ভালোবাসে তাকে ঠকাচ্ছে এতদিন ধরে, তার সামনে কী করে বলবে সত্যটা? ফায়াজ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখলো বিছানার উপরে মেহরের শাড়িটা সরানো। ফায়াজ শাড়িটা হাতে তুলে নিয়ে হেসে ফেললো, পাগলি মেয়ে, শাড়িটা ফেলেই চলে গেছে। ফায়াজ যত্ন করে শাড়িটা ভাঁজ করে আলমারিতে রাখলো। আলমারির দরজা পিঠেকে দাঁড়িয়ে ভাবছে, কবে আসবে তুমি মেহের, একদম পারমানেন্টলি? মেহের চেঞ্জ করে এসে ভাবছে শাড়ির কথা, শাড়িটা ভুল করে ফেলে এসেছে, এত সুন্দর শাড়িটা, ফায়াজ কি শাড়িটা যত্ন করে রেখেছে না ফেলে রেখেছে?
পরের দিন ফায়াজ শাড়িটা একটা শপিং ব্যাগে করে বার্সিটিতে নিয়ে এসেছে, কিন্তু মেহেরকে খুঁজে পাচ্ছে না। সামিরা আর অনুকে একসাথে দেখতে পেয়ে ফায়াজ জিজ্ঞাসা করলো, মেহের কই, ওকে দেখছি না কেন? সামিরা বলল, কি আর বলবো ভাইয়া, মেহরের পেটে ব্যথা। ফায়াজ চিন্তিত ভঙ্গিতে বলল, পেটে ব্যথা কেন, কিভাবে? সামিরা বলল, আসলে ওর হোস্টেলের খাবার পোষায় না, আমি তো বাইরে থেকে খেয়ে অভ্যাস করে ফেলছি, কিন্তু ও এখনও অভ্যস্ত হতে পারেনি, তাই আর কি। ফায়াজ সামিরার হাতে শপিং ব্যাগ দিয়ে বলল, ওকে দিও। ফায়াজ যেতেই সামিরা ব্যাগে সেই শাড়িটা দেখতে পেল। শাড়িটা দেখি নানান প্রশ্ন মাথায় উঁকি দিচ্ছে। সামিরা হোস্টেলে ফিরে দেখে মেহের এলোমেলো চুলে চেয়ারে বসে চোখ বন্ধ করে রেখেছে। সামিরা রাশা শব্দ পেয়ে চোখ খুলল। সামিরা মেহেরকে ব্যাগটা দিয়ে বলল, ঘটনা কি, সত্যি করে বল। মেহের না বুঝে বলল, কি ঘটনা, কোন ঘটনা? সামিরা ব্যাগ থেকে শাড়ি বের করে বলল, তোর শাড়ি ফায়াজ ভাই দিল, তার কাছে কি করে গেল, কিভাবে গেল? এই তুই না গিয়েছিলি ভাইয়ার বাড়িতে? মেহের বলল, হ্যাঁ গিয়েছিলাম, শাড়িতে অস্বস্তি লাগছিল, ঠিক করে হাঁটতে পারছিলাম না, তাই চেঞ্জ করেছি, তারপর বলে ফেলে এসেছি, তাই হয়তো দেওয়ার জন্য নিয়ে এসেছে। সামিরা ব্রুনাচি বলল, কেস কি? মেহের শাড়িটা নিয়ে বলল, তোর মাথা। পরের দিন ফায়াজ মেহেরকে ক্যান্টিনে বসে থাকতে দেখে বলল, ক্যান্টিনে খাওয়া নিষেধ, চলো আমার সাথে। ফায়াজ মেহেরকে গাড়িতে নিয়ে বসালো, তারপর হটপট বক্স বের করে খাবার বের করে বলল, আমি রোজ সকালে তোমার জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে আসব, আর সন্ধ্যায় হোস্টেলের গেট বন্ধ হওয়ার আগে খাবার নিয়ে যাব। মেহের কিছু বলতে যাবে, ফায়াজ থামিয়ে বলল, আগে খেয়ে নাও তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত ফারুক'স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, আর সবসময় আমার সাথে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।